বন্ধুরা, ট্রেনে সফর করার সময় আপনার ট্রেনের কোচের দরজার পাশে উপরে এই রকম আলো অবশ্যই দেখেছেন। এই আলো কখনোই তো জ্বলে না, কিন্তু লাগানো অবশ্যই থাকে। তো আজ এই ভিডিওতে এই সম্বন্ধে জানবো, কারণ অনেকেই এই সম্বন্ধে জানে না। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যেটা আপনারা জানেন, রেলের প্রতিটি জিনিসের একটি আলাদা আলাদা গুরুত্বপূর্ণ কারণ থাকে, আর ওই জিনিসকে এক একজনকে বোঝানো হয়, যাতে সেটা একটা ইন্ডিকেশনে পরিণত হয়, যাতে সেটা কেউ দেখে তার মানে বুঝতে পারে। বন্ধুরা, ট্রেনের কোচের দরজার পাশে থাকা ওই লাইট এক প্রকার ইন্ডিকেশন, যেটা ACP মানে অ্যালার্ম চেন পুলিং লাইট অথবা এমার্জেন্সি ব্রেক লাইট বলা হয়। বন্ধুরা, প্রপার মেনটেন্যান্স না হওয়ার কারণে এই লাইট কাজ তো করে না, কিন্তু এর ব্যবহার প্রচুর কাজের। যখন কোনো চলতে থাকা ট্রেনে কোনো যাত্রী চেন পুলিং করে, তখন ওই কোচের ব্রেক পাইপের প্রেসার কমতে থাকে এবং ট্রেনে ব্রেক হয়ে যায়। পুনরায় আবার ওই ট্রেনকে চালানোর জন্য ভালভকে ক্লোজ করতে হয়, তবেই ট্রেন চলবে। কিন্তু এতগুলো কোচের মধ্যে প্রপার কোচকে আইডেন্টিফাই করা অনেক সমস্যা হয়। যে কোন কোচ থেকে চেন পুলিং করা হয়েছে, এই সমস্যা থেকে বাঁচার জন্য দরজার পাশে ACP আলো দেওয়া থাকে, যেটা চেন পুলিং হওয়ার পর জ্বলতে থাকে এবং এটা ইন্ডিকেশন করে যে এই কোচ থেকে চেন পুলিং করা হয়েছে। বন্ধুরা, এটিকে অন অফ করার জন্য এতে DP সুইচ থাকে, যেটা ট্রেনের এয়ার প্রেসার এর সঙ্গে অন অফ হয়, মানে এয়ার এর ডিফারেন্সের দ্বারা এই সুইচ অন অফ হয় এবং লাইট জ্বলে ও বোঝা যায়। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন ট্রেনের দরজার পাশে থাকা লাইট এর কাজ কী এবং এর কারণ কী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।